আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে দেখেন মুরগি ছাড়ছি, তো এই মুরগিটাকে এখনও বেঁধে রাখছি। তো একটা দড়ি জোগাড় করে তারপর আগে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে। এতে করে হবে কি, ওই পুরো জায়গাটার মধ্যে হাঁটাহাঁটি করবে, এই পরিবেশটার সাথে একটু নিজেকে মানিয়ে নিবে। এভাবে খাঁচার মধ্যে বন্দি থাকলে তো মানাতে পারবে না। যখন ওকে আমি দড়িটা বাঁধবো তখন এইখানে বিষবে, পোকামাকড় খাবে, তখন ওর আরও বেশি ভালো লাগবে। আর দেখেন এই যে এই মুরগিগুলো কিন্তু খাবার খাচ্ছে। আর এই যে একটা চিকল দেখতে পাচ্ছেন, এটা আমি আমার মুরগির ঘরের জন্য এনেছি। মুরগি কিন্তু তখন তালা দিয়ে রাখবো, এই মানে এই সিস্টেমটা করবো আর কি, তার জন্য নিয়ে আসছি। তো এটা এখনও কাজ বাকি আছে, রেখে দিয়েছি। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এখানে আমার গ্যান্ডারি গাছগুলো কিসে জানি ভেঙে ফেলছে। তো এটা খুব খারাপ লাগতেছে। আমি এই গ্যান্ডারি গাছগুলো অনেক কষ্টের বিনিময় কিন্তু হয়েছে, হতেই চায় না। তো এখন গ্যান্ডারের সিজনও শেষ, আর এই চারাগুলো এভাবে যদি নষ্ট করে ফেলে দেন, কত বড় চারাটাই নষ্ট করে ফেলেছে। মুরগিতে করে নাই, আর এটা করেছে হচ্ছে ভাম নামে এক ধরনের প্রাণী আছে, ওগুলো রাত্রে আসে, এসে গাছগুছালি নষ্ট করে ফেলে। তো ওরা এই গাছটা করছে। এখন দুইটা চারা আছে, চারটা ছিল, আরও দুইটা নষ্ট করে ফেলছে। তো দেখেন মুরগির বাচ্চাকে মুরগি খাবার খাওয়াচ্ছে। এখান থেকে মুরগিতে কি করে, ধানটারে মুখ দিয়ে ছোট ছোট করে ভেঙে তারপরে এটার ভিতরে চালটা বের করে দেয়। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে আমার গাছ আছে না, এই গাছের একটা পেঁপে পেকে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে আমড়াগুলো কিন্তু মাশাল্লাহ আগের থেকে অনেকটাই বড় হয়েছে। তো আমড়াগুলো আরও বড় করব, যতদিন না পর্যন্ত এই পাক পেকে যায় ততদিন রাখবো গাছের ডালে, এভাবে ছিঁড়বো না। অল্প কিছু আমরা, এখানে 4 থেকে 5টা আমরা হবে। এটি সব কলম কাটা গাছ। আর আমার পেঁপে গাছটা দেখাচ্ছি, এই যে দেখেন পেঁপেটা কিন্তু পারি নাই, এই যে কিন্তু পেঁপেটা না পারার কারণে এখানে একটুখানি ছিদ্র ছিদ্র হয়ে মানে নষ্ট নষ্ট হওয়ার আর দেখা যাচ্ছে। তো আজকে পুরো হলুদ হয়ে গেছে, আর এই যে দেখেন কেমন হয়ে গেছে। আর এখান থেকে মুছে দিয়েছিলাম, কেমন জানি সাদা সাদা হয়ে যায়, ফাঙ্গাস পড়ে যায় আর কি বেশি পাকলে। তো আজকে পেঁপেটাকে পেরে ফেলবো। দেন এইখান দিয়ে লাল হয়েছে, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে সুন্দর দেখা যাচ্ছে আরও বেশি। ওরা মনে হচ্ছে কি যে একটা মাটির পেঁপে এখানে ঝুলিয়ে রেখেছি, এরকম মনে হয়। তো আজকে এই পেঁপেটাকে ছিঁড়ে খেয়ে দেখবো কেমন হয়। দেখেন গাছে কিন্তু আরও সবুজ পেঁপে আছে, ওগুলো পাকবে, যেগুলো বড় সেগুলো আমি রেখে দিই পাকার জন্য। দেখেন এই যে এখানে কিছু গাছ আছে রোপণ করে রেখেছি, আর এই যে দেখেন ওরা খাবার খাচ্ছে। আর হচ্ছে যে এই যে লাল মুরগিটার যে ডিমগুলো আছে, ডিমের সাইজটা বড়, ঠিক আছে। কালকে কি করেছে যে এই যে যেই মুরগিটা কুচে বসেছে সাদা মুরগিটা, ওর ভিতরে যে ডিম পেড়ে রেখে দিয়েছে, এখন ডিম দেখি 11টা। তো 11টা ডিম ওটার মধ্যে যদি যে যে পেড়ে রেখে দেয় তাহলে তো সমস্যা হবে, ওই ডিমগুলো ফুটবে, ডিমগুলো ভ্রূণ চলে আসবে। তো তার কারণে আবার ডিমটা সরিয়ে নিয়েছি। তো ওর যে বাসা ওইখানে ডিম রাখা যাবে না, কারণ এভাবে গরম পড়ে, গরম পড়লে ডিম রেখে দিলে আবার নষ্ট হয়ে যায়। তো যেটা পারে এটা ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি আপনারা বলছিলেন যে কিছু ডিম আনার জন্য, তো আমি কিছু ডিম এনেছি, সেটা হচ্ছে ফাউমি মুরগির ডিম এনেছি, 4টা একালি ডিম এনেছি। তো লাল মুরগিটা যখন কুচে বসবে তখন ওই ডিমগুলো এবং ওর ডিমগুলো একসাথে নিয়ে কুচে ওকে বসাবো। আর সাদা মুরগিটা যেহেতু কুচে বসে গেছে আরও 2-3 দিন আগে, তো ওর নিচে আর এখন আর দিব না, তাহলে বাচ্চাগুলো খুব দেরি করে ফুটবে। আর বাচ্চা একবার ফুটে গেলে মুরগি কিন্তু বেশিক্ষণ বসে থাকে না, ওই ডিম নিয়ে বাচ্চা সহ বের হয়ে যায় এর জন্য আর কি। আর লাল মুরগিটা নিয়ম করে ডিম পারে না, একদিন ডিম পারে, আরেকদিন পারে না, একদিন পারে, একদিন পারে না, এরকম করে ডিম পারে। তো মনে হয় সম্ভবত মুরগিটা বুড়ো হয়ে গেছে, তো তার জন্য এরকম করছে। যদি এটা নিউ অ্যাডাল হতো তাহলে কিন্তু তার প্রতিদিনই হয়তো ডিম দিত। দেখেন এই সাদা মুরগিটা কিন্তু একবার ডিম পারছে, এবং প্রথম নিয়ে এবার নিয়ে দ্বিতীয়বার হবে। তো নিয়ম করে প্রতিদিন ডিম পারে, মাঝে হয়তো একদিন গ্যাপ দিয়েছিল এরকম 2-1 দিন, কিন্তু ওই নিয়ম করে ডিম পারে এবং কুচেও বসে গেছে আলহামদুলিল্লাহ। ওই যদি সুন্দরভাবে বাচ্চাগুলো ফোটাতে পারে তাহলে তো মনটা আরও বেশি খুশি লাগবে। তো দেখেন ওই কিন্তু খাবার খাচ্ছে, খাবার খেয়ে আবার আর কুচে বসে যাবে, একে একাই চলে যায়। তো আজকের ভিডিও চলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।